সম্মানিত হাজিরিন, 21তম তাফসীরুল কোরআন মাহফিলের ডাঙ্গাপাড়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণের আজকের মাহফিলে কথা বলার কথা ছিল আমাদের প্রাণ প্রিয় মুফাসসির, এ জাতির অন্যতম একজন রাহবার, যিনি তরুণদের আইডল। আমরা যার কথাগুলো শুনে অনুপ্রাণিত হই, এমন একজন মুফাসসির কোরআন আল্লামা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ, উনি কথা বলার কথা ছিল। উনি এসেছিলেন, কিন্তু আমরা জানেন, আমরা সকলে জানি, অনেক ক্ষেত্রে মাহফিল কমিটি চায়, চেয়ারম্যান সাহেবরাও চান, কিন্তু অনেক ক্ষেত্রে হাত বাঁধা থাকে, পা বাঁধা থাকে। চেয়ারম্যান সাহেব শতবার চেষ্টা করেছেন, প্রশাসনিক কারণে তিনি মাহফিলটা করতে পারেননি। আমরা আল্লাহ পাকের কাছে চাচ্ছি, ইন্নাহু লা কোরআনুন করিম, এই কোরআনটা কার কিতাব? সবাই বলি, এই কোরআনটা কার কিতাব? এমন একটা সময় আসবে উন্মুক্ত ময়দানে কোরআনের কথা হবে, আল্লাহ যেন সেই সুদিন আমাদেরকে দেখায়। পড়ে না, আমিন। আমরা মোনাজাত করে বাড়ি যাই, সকলে হাত উঠাচ্ছি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, কোরআন প্রেমিকেরা বুক বড় আশা নিয়ে, ভালোবাসা নিয়ে এসেছিল কোরআনের কথাগুলো শুনবে, আয়াল্লাহ তাআলা শুনতে পারল না। আয়াল্লাহ আপনি কোরআনের কথাগুলা উন্মুক্ত ময়দানে বলার সুযোগটুকু দান করে দিন। রব্বুল আলামিন, শত বাধা পেরিয়ে আয়াল্লাহ কোরআনের কথাগুলো যেন উন্মুক্ত ময়দানে বলতে পারি, এতটুকুন মেহরবানি, এতটুকুন নিয়মা আল্লাহ আপনি আমাদেরকে দান করে দিন। ইলাহাল আলামিন, আক্রমাল আক্রমিন, মাহফিল যারা করেছে,